এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস স্যার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা আজকে জানবো আসলে এবারও কি, অর্থাৎ এই ঈদেও কি শিক্ষক অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ ঈদ বোনাস পাচ্ছে কিনা, অর্থাৎ কত পার্সেন্ট ঈদ বোনাস পাচ্ছে, এটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিউয়ার্স, আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড়া হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী চারটি রাষ্ট্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশেষজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। স্কুল কলেজের শিক্ষকরা মূল বেতনের 25% ও কর্মচারীরা 50% উৎসব ভাতা পাবেন। শিক্ষক কর্মচারীরা আগামী 26 জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন। আগামী কালকের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঈদুল আজহার চেক আজহার উৎসব ভাতার চেক ছাড় হবে বলে জানা গেছে। এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই তথ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে 5.5 লাখ বেসরকারি শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমান মূল্যস্ফীতিতে শিক্ষকদের এই উৎসব ভাতা নিয়ে অসন্তুষ্টি রয়েছে। 2004 সাল থেকে এমপিভুক্ত শিক্ষকরা বেতনের 25% ও কর্মচারীরা বেতনের 50% উৎসব ভাতা পেয়ে আসা শিক্ষকরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। আসলে শিক্ষকদের জন্য এবার হতাশার এটা একটা খবর, কারণ শিক্ষকরা দীর্ঘদিন ধরে শতভাগ উৎসব ভাতার দাবি নিয়ে আসতেছে, না জানি তাদের এই দাবিটি কবে পূরণ হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।